যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা তুমি কখনো ভুলে যেও না। কিছু কিছু সময় মনে হবে মৃত্যুর যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টের হয়। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? একটা মানুষ তখনই নিজেকে সুখী ভাবতে শুরু করে যখন সে ভরসা করার মতো কাউকে পেয়ে যায়। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, তবে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো সম্ভব না। এমন কাউকে পেলাম না যে আমার নীরবতার মাঝে লুকিয়ে থাকা কষ্টটা বোঝার ক্ষমতা রাখে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, প্রতিষ্ঠা তুমি পাবেই। নারী যখন সহনশীল তখন সে ধন্য, নারী যখন প্রতিবাদী তখন সে ঘৃণ্য। মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না, এটাই বাস্তবতা। কিছু মানুষ মোমবাতির মতো, সবাইকে আলো দিতে দিতে নিজেই একদিন শেষ হয়ে যায়। মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে। কারো থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না, কারণ আজ হোক কাল হোক তোমাকে তার আসল চেহারা দেখাবেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। থাকুক না সে তার মতো, কারণে অকারণে তাকে বিরক্ত করার কি দরকার? লাইফে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা বড় কঠিন। জীবন মানে সবকিছু অনিশ্চিত, একমাত্র মৃত্যুই নিশ্চিত। যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, তাকে ছাড়াই জীবনের শেষ পর্যন্ত থাকতে হয়, এটাই বাস্তব।